শ্যামনগরে হয়ে গেল স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা শিবির। উদ্যোগে নেফ্রো ইমিউন ফোরাম 2010 সাল থেকে নাগরিক চিকিৎসার ক্ষেত্রে এগিয়ে রয়েছে এই সংস্থা। ঝাড়গ্রামের আমলাশোলে খাদ্যের অভাবে মৃত্যুর ঘটনা সামনে আসার পর থেকেই শুরু হয় নেফ্রোর পথচলা। সেই সময় প্রখ্যাত চিকিৎসক অতনু পাল সহকর্মীদের নিয়ে পৌঁছেছিলেন আমলাশোলে। মানুষজনকে সচেতন করতে শুরু হয় এই শিবির, যার পোশাকে নাম মিশন সুস্বাস্থ্য। রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সচেষ্ট নেফ্রো। তারই অংশ হিসেবে রবিবার জগদ্দলের শ্যামনগর সীতানাথ পাঠশালায় একটি স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা শিবির আয়োজন করা হয়। প্রতি মাসে আমরা এই নেফ্রো ইমিউন ফোরাম বলে যে একটা আমরা অর্গানাইজেশন তৈরি করি, সেই সময় আর কি যে ঝাড়গ্রাম পুলিশের সাথে আমাদের একটা মানে যুক্ত যৌথ উদ্যোগে একটা জার্নি শুরু হয় সেই সময় থেকে। তারপরেই আমাদের এই চলা, প্রতি মাসে আমরা ওখানে যাই, গিয়ে মানুষগুলোর সাথে মিশি, থাকি, কথা বলি এবং আমরা রক্ত পরীক্ষা করি, ইউরিন পরীক্ষা করি, সেখান থেকে ডিটেক্ট করি যে তাদের ডায়াবেটিস আছে কিনা, তাদের কিডনির রোগ আছে কিনা, আর্থ্রাইটিস আছে কিনা, এবং সেগুলো দিয়ে আমরা কি করি না, এই রিপোর্টগুলো করে আমরা তারপরে আবার এই পুলিশের মাধ্যমে আমাদের বাকিদের মধ্যে ছড়িয়ে দিই, তাতে ওরা জানতে পারে এবং নির্দিষ্টভাবে পুলিশ যেটা করে ওখানকার ঝাড়গ্রাম পুলিশ তাদেরকে ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক ডাক্তারবাবুর কাছে পৌঁছে দেয়। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি উদ্যোগ এই নেফ্রো ইমিউন ফোরাম।